তো ইচ্ছে যে ম প্রেজেন্টেশনের আগে অরুণাচল প্রদেশ চাকমা অনুরে বেসিক্যালি অরুণাচল চাকমাউনুর এই যে ইলেকশন হয়ে গেল স্টেট লেভেলর এবং ন্যাশনাল লেভেলর, তো সে উরেদি মানে তারার কি এজেন্ডা হয়ে পারে বা তারার ভবিষ্যৎ কী হয়ে পারে, তো এখন বিরাট ক্রিটিক্যাল ইস্যু। তো যেহেতু ইলেকশন হয়ে গেল গই সেনাতেহীন মানে চাকমাউনুর মনত এখন কোয়েশন কি রিলোকেশন এজ এন এজেন্ডা স্টিল এবারে না, অনেকে মেয়ে পার্সোনালিও হিনময় হোয়াটসঅ্যাপ ফাঁদিও অনেক সময় ইনবক্সত হিনময় কোয়েশন করছেন, তেসানাতে আমি ফার্স্ট যে হদান হবার সাংবার সে আনলেন ন্যাশনাল হিউম রাইটস কমিশনার যে 30 তারিখত অদারান আগে, তে সে অদারান মুই ফেসবুকত আপলোড করে দো এবং সিওত তুমি যদি সদেও সিওত তুমি দেখে পাতে যে ন্যাশনাল হিউম রাইটস কমিশনে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ সরি স্টেট গভর্নমেন্ট অরুণাচল প্রদেশের একটা ডাইরেকশন দিয়ে সে স্পেসিফিক ডাইরেকশন মধ্যে অরুণাচলত বুড়ো মানুষজন জীবন আগেন তারার যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নিয়ে প্রসেস নয় সে উড়ে দিয়ে উত্তর দিতা, স্পেশালি আমার যে কমেন্টস আগে অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের যে উত্তর দিয়ে সে আনা উড়ে দিই ন্যাশনাল হিউম রাইটস কমিশন হয়ে দু, এই কেসান অ্যাকচুয়ালি ফাইল করা হয়ে দেওয়া মধ্যে যে চাকমাউনরা রিলোকেট করি বাড়িতে ইলিগ্যাল সেন্সাস অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে শুরু করছে, তো সে সেন্সাসের বিরুদ্ধে আমি ন্যাশনাল হিউম রাইটস কমিশনে গিয়ে কারণ যে ইলিগ্যাল সেন্সাসটা নিল সে আনলতে হাতুন ডকুমেন্ট নেই সে ওনারা আইডেন্টিফাই করে নে করি ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানিয়ে নেওয়ানি অরুণাচলের বাইরে রিলোকেট করি বাড়িতে তারা যে প্ল্যানন গুজন সে প্ল্যানের বিরুদ্ধে চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্পেশালি মুই এনএচআরসি তো কমপ্লেন জিও তুমি হওয়ার পর ন্যাশনাল হিউম রাইটস কমিশনে সিএন ডাইরেকশন দিয়ে, তো সিএন যাতে 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 কে সিটিজেনশিপ কোয়েশন দিচ্ছে কারণ রিলোকেশন করিবার স্যার স্টেট গভর্নমেন্ট অরুণাচল প্রদেশে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আনি আগে সে প্রসেস না করব ততক্ষণ পর্যন্ত অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে কোনো স্টান নেই, তে অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে রিলোকেশন করে কোনো জবাব দিন আরে তেসানতে হি নামা কি সিটিজেনশিপ স্টেট লুঙ্গে কই, তে আমি প্রেয়ার গজে দিয়ে আলাদা এনএচআরসি তো যে সুপ্রিম কোর্টর যে বড় বড় সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং আগে সেই নিয়ে যে কোর্ট কেস আগে সিএন যেহেতু সুপ্রিম কোর্টর তো হিনময় মুভ নর এবং আমি ইন এ ওয়ে বড় নয়েছির বা চাকমাউনে হিনময় কোদরে কনভিন্স করে নেওয়ার যেহেতু ন্যাশনাল হিউম রাইটস কমিশন অরিজিনাল কমপ্লেনেন্ট আমি এনএচআরসির রিকোয়েস্ট করছি দিই তুমি সুপ্রিম কোর্টত যাও, তো সেই পিটিশন আমি হিনময় পেন্ডিং আগে, তো ইয়ান এখানে এক্সপ্লানেশন এখানে এখানে এক্সাম্পল এক্সাম্পল অলদে বহুত মানুষ এবাক আগন এলাক তারা বাকি আমি চাকমাউরে হাম ঘুরি প্লিজ মনত রাখি চাকমাউরে মানে যাকে হাম ঘুরিবার অবাক সে হামানি যদি বানা বাসন দেনা হয় বানা নিজ মানুষজন এই দুজনে যে মিটিং করা না হয় যদি বানা হিনা হয় বাইরে দিয়ে চাকমাউন আগন সেগুলো মিটিং করা না হয় বা যে পলিটিক্যাল নেতা আগে সিভিল পিছনে পিছনে জিনিস যে হাম করা না হয় সে যদি যাদের হাম হয়ে যায় সে হয়তো ইন্ডিভিজুয়াল রেপুটেশনাল হেল্প করি পাইতে ইউজফুল সে হয়তো এক পার্টিকুলার ক্যান্ডিডেটের হেল্প করি পারে কিন্তু যাদের হাম গত গেলে আলাদা তুই যতক্ষণ পর্যন্ত ইন্টারভিন করি নি করি তুই জাস্টিস আনি নারিবি তোর ফেভারে ফলাফল আনি নারিবি ততক্ষণ পর্যন্ত হিওজনের হিনময় ক্লেম করে না ঠিক নয় এবং সে হামও নয় আলটিমেটলি মানুষজনই যে জিনিস সান এবং জিএন হেল্প করে সে আনলতে তারারা হিনময় রিলিফ পানি না পর এই পার্টিকুলার কেসনত রিলোকেশন আমি বন্ধ করে থই যাই, তাই রিলোকেশন বন্ধ করানোর পরে দিই একে সিটিজেনশিপ যে আমি যদি সাকসেসফুল হই ন্যাশনাল হিউম রাইটস কমিশনের কনভিন্স করে পাইতে বেলে হিনময় তারা সুপ্রিম কোর্টের জিনিসে এখানে আরও ফ্রেশ পিটিশন ফাইল করি বা কই সেকে ছাপাউনের যে বুড়ো অনুর সিটিজেনশিপ বানাকে সে রিজলভ হবো, তা সেরাতে অরুণাচলের যেতখানি হিনময় সি হব মানবাধিকার ভায়োলেশনের চাকমা হাজমনের ভায়োলেশনের সে হিনময় আমি হিনময় অ্যাড্রেস
ঘুরিয়েছে। তাই ইয়ে আরেকখান জিনিস মুই আরো ক্লিয়ারলি হবার সাং, এই ধরনের যদি ভায়োলেশন হয় সে রিলোকেশন হোক, ডিসপ্লেসমেন্ট হোক, কম্পেনসেশন ন দেওয়া হোক, পার্টিকুলার একজন সার্টিফিকেট দেওয়া হোক, প্লিজ মনত রাখি ইয়েনি হন এগো পলিটিক্যাল পার্টিয়ে ঘুরে নয়, আর পলিটিক্যাল পার্টিয়ে গেলে কেহিন সাইড লয়। তো সে ডাজেন্ট ম্যাটার, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, এনসিপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক, এগো পলিটিক্যাল পার্টিয়ে একদম ব্যক্তিমার ব্যাপারে তুমি হলো দিন না দেখবা যাতে সে হন এগো পার্টিকুলার এম এল এও ঘুরে নয়, হিতে এম এল এবার হিন বহুত মানুষ এখন এম এল এব ব্যাক কোনোরে হিন সেফ হব, সিহত জাতি ধর্ম নির্বিশেষে ব্যাক কোনোরে হিন সেফ হয়। আর ছাকমান ক্ষেত্রে তুমি তো দেখি যার ব্যাক কোনে হন হিন অরুণাচল প্রদেশ স্টুডেন্ট ইউনিয়ন আগে তারা এখন কনফ্রন্ট ঘুরে নোয়ার, তো সেনতে আমার যে ক্রাইসিস সানি আগে সে ক্রাইসিস সান তুমি একটা জিনিস বুঝি হবা, সি এনলতে মুই চিয়েন হব এই জঙ্গর সি এনলতে ছাকমানোর সময় চিয়েন জিয়েন আগে যদিও অ্যাকচুয়ালি হয় গরি মানুষ পঞ্জায় ছয় সত্তর হাজার মানুষ একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে, তবুও যে রেগুলারলি আমি নিউজও দেখছি হিতেজ দি সে আনলতে আমার প্রবলেম আনলতে অরুণাচল প্রদেশের যে এখানে স্থিতি থাকে স্থিতানোর মেইন পলিসি প্রবলেম সে পলিটিক্স ডিফাইন করে সে আইডেন্টিটি ডিফাইন করে। তো যেহেতু সাহিত্য এমএলএ অরুণাচলের যে সরকার আগে সে রিজলভ করে নোয়ারে তো সে ন্যাশনাল প্রবলেম, মুই তো এই হুদান হোম সিক্সটি ফোর দিচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লুঙ্গে কি সাত বছরে যে পাঁচশো বাহাত্তর জন যে এমপি আগন ভারত তারাই অরুণাচল প্রদেশের সম্মুখে সাং মহাজনের সম্মুখে সমাধান করে নোয়ারণ আফটার সো মেনি ইয়ার্স সুপ্রিম কোর্টে হিন এখনো পর্যন্ত ঘুরে নোয়ারে, কারণ সুপ্রিম কোর্টের ডিএন জাজমেন্ট হিন এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট নয়। তো সেরতে তুমি যদি মনে করো দে ইয়ে লোকাল প্রবলেম হন এখান এম এল এ রিজলভ করব, হন ক্যাবিনেট মিনিস্টারে রিজলভ করব, হন এখান পলিটিক্যাল পার্টিয়ে রিজলভ করব কি সি এন ইউ অলদে এক করে নিজে হতা লাস্ট সিক্সটি ইয়ার্স আমি যাকে ইচ্ছে সেক্ষেত্রে ধরে এখনো পর্যন্ত হন পলিটিক্যাল পার্টি হন পলিটিক্যাল নেতা হন এখান ইনস্টিটিউশন সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হোক বা সুপ্রিম কোর্ট হোক কনক্লুসিভলি প্রবলেম সলভ করে নোয়ার দিনে আমি আগে দিই এবং কন্টিনিউয়াসলি ফাইট করি দিই। তো সেরতে এই যে নো পরিস্থিতি আছে এই ভারত আর অরুণাচল ইলেকশন অপরাধি নো বুদি শুড বি আন্ডার এনি ইলিউশন কি ইয়ার আমি দিকে রিজলভ করব, আর এই ইলিউশন আনন্দ থাকো ছাকমাউনে আমি ব্যাক কোনে মিলে দিয়ে মিলে হিনমে রিজলভ করব। আমি পঁচাত্তর হাজার হতা বাধ্য ভারত আড়াই লাখ তিন লাখ ছাকমা হতা বাধ্য ফিফতিনি যে দশ লাখ ছাকমা এখন দশ লাখ ছাকমা একত্তর অলিও তুই হন ভারত সরকার অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট ন্যাশনাল ইনস্টিটিউশন আনি যিনি আগে সেদিনে তুই হন হিনা মই মুখ ঘুরে নোয়ারিবে। তো সানতে এই যে তুমি যোদা হদা হেনি লাগে ইম্পর্টেন্ট, কিন্তু যোদা যদি তার কালেকটিভ ডিসিশন যদি ইন্টারভেন্ট ঘুরে নোয়ারে দে হয় সালে তা ফেল। তো সানতে যে না আনফর্চুনেট মানে জিয়ার হয়তো আমি নগত্তম পারলাম যদি চাকমাদের ইনফরমেশন অফ ইন্ডিয়া ইন্টারভেন নগত্ত ইন্দ্র লোকের মানে চিনে ফার করতো যেতক্ষণ মানে অর্গানাইজেশন করছো আমি যে কমপ্লেন আনি করছি সে তুমিও ঘুরে ফেললাম তো এখনো পর্যন্ত ঘুরে ফেরত, তো তুমি যে ন জানো বা অ্যাকসেপ্ট নগর মানিয়ে আর একজন জানলে একদায় মানে যে নগর তো সেরতে যে জিনিস প্রয়োজন থাকে আমার ফাইত তান যে জিনিস বুঝে পড়ব সে এখানে স্পেশালাইজ ফিল্ড, সে স্পেশালাইজ ফিল্ড আনলে দেখেন রুল অফ ল তো এখানে আইনের উর্ধে আইনের মধ্যে যে অধিকার নিয়ে আগে তো সেনতে আমার ইয়ে বুঝে ফুড়ব দেয় ইয়ে ধরনের লোকাল প্রবলেম নয় ইয়ে ধরনের লোক পার্টিকুলার পলিটিক্যাল পার্টি রিজলভ করে নোয়ারিব পার্টিকুলার স্টেট গভর্নমেন্ট ইন্টারেস্টেড নয় ভারত সরকারই ইন্টারেস্টেড নয়। তো সেনতে কোয়েশন আছে দেয় এই যে ইলেকশন হয়ে গেলে গরু সে ধর ইমপ্লিকেশন নেই রিলোকেশন অব ন হব মুই যে জিনিসছেন বুঝুন সে জিনিসছেন হল দেয় আমি যদি সেরি হয় ভারত তুমি যদি ইকে যে সরকার বয়াবো সে কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক বিজেপির নরবরে সরকার পরে দি ফরিলে অন্য সরকারে হোক মুই তো মনে হয় রঙা হিনমা তার যে বাণী ইস্যু আনি আগে সে বাণী ইস্যু আনিল হিনমা তার ব্যস্ত থাকবা, কিন্তু হিনমা হয়তো ছাকমানোর যে সিক্সটি ইয়ার্স ওল্ড প্রবলেম আগে তারা সে জিনিস হিনময় রিজলভ না করবা কিন্তু সে দয়া নেবা দিয়ে আগে ইটস নট এ বাণী ইস্যু। তো সেনতে মুই মনে নয় ইমিডিয়েটলি হিনময় সরকার এখন একখান গরিব কিন্তু ইয়ে ঠিক ছাকমানো ইস্যু কিরেন রিজিজু কন্টিনিউয়াসলি রেজ করব
স্পেশালি থ্যাঞ্চ দি ইদু মিনিস্ট্রিত কি না মাহি অবশ্যিত ন পাই আর তাই অরুণাচল তো যেহেতু পাওয়ারফুল নব থ্যাসে নত্য হয়তো সে মুহূর্তে হি নমাই সে কাহি নমাই তার এস গ্রিফারে এবং বোধ চিফ মিনিস্টার এবং হিনমাই কিরে নিজু তারা হইয়ন এই জিনিসচান হিনমাই রিজলভ গুরিবা রিলোকেশন এজেন্দা নির্ভর সে আমি এলার্ট ঠাপরিব তাই ইচ্ছে যদি এই রিলোকেশন অদারান যে 30 তারিখ এপ্রিলত ইচ্ছে তুমি সেফার এবং ফার্স্ট লাইন রিলোকেশন শব্দ বাদ সে ইন্টারভেনশনের নিন হত এই মানুষজন হিনমাই গড়লাখুন তুমি একটা মনত রাখিও প্লিজ ছাকমাউন রিলোকেশন হন বিজেপি এ নসাই ছাকমাউন রিলোকেশন হন আরএসএস এ নসাই ছাকমাউন রিলোকেশন হন অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে নসাই অরুণাচল প্রদেশ গভর্নমেন্টে যাকে ছাকমাউন 94-95 বদলিগলে দিবার সি যাকে হিতসাই কি শুতে সাইড ওদার গজ্জি সে পরে দি এনএচআরসি জাজমেন্টে জানা পরে দি তারা ঘুরি ফিলেন এবং সাংমাঙ্গরে অ্যাকসেপ্ট করছেন এই যে রিলোকেশন কোয়েশন লাগাইছেন সাংমাউনি কেন দিই যে ছাকমাউনি আর এস এস স্কুল পর্যন্ত জিউনে আর এস এস নাম দিনে দিই কি নামে সমৎকান দিই জিউনে বিজেপির নেতা সমৎকান দিই সেই যাদ্রোহী মানুষজনী কেন দিই তারাই জেনে যে হইন্য দিয়ে এই কি হব এই সমাধান আন একমাত্র আলাদা ওই আদালতে হিজু ছাকমা সিদ্ধ দেবাক হিজু রিলোকেট অবাক তে আমি হিনময় নিবারছে তারার এইমান সমাধান নয় তারার এইমান আলাদা হিনময় মানুষ যদি রিলোকেট অন সিয়ত্তুন হিনময় বিজনে বিজি হেনে হেবাক এবং তুমি তো নিজে দিগিয়ে যাও সাকমা এরিয়াত হলে গো প্রজেক্ট এনেওয়ারে নিজ মানুষজনের নিজ বিজি হেবাইতে হিনময় সাধন তেসানতে মুজে হদান মনে করো সিয়ান আলাদে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি হেসিটেন্ট ভেরি টেন্টেটিভ তুমি হয়তো খবর ভিও মণিপুরের যে ইলেকশন ইয়ে যে ডিএনসি তেল দোয়ান সিট বিজেপি পাওয়ার থাওয়ার থেকে ইয়ো তারা দোয়ান সিট কংগ্রেস ইয়ে দেওয়ার জন্য তো মানুষজনে দে হ্যাভ এক্সপ্রেস যে আমার অত্যাচার অলরেডি হয় তো সে জিনিসচান হিনাময় তারা হিনাময় এক্সপ্রেস করছে তো সিএম যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নেতাই যদি একটা লেসন লম দেওয়া হয় তো সালে তো তুই ছাপমানুরি লোকেশন কোয়েশন কথা না হবে আফতার অল নদলি তার মেজরিটি নেই তুই যে কোনো জায়গা যদি রিলোকেশন করে যদি সাংবাদিক জিও বলতে দেব স্যার সে জায়গা আনত লোকাল মানুষজনে 100% অপোজ করি পাতে ছাকমাউনি নিজেই ছাকমা করি নে করি হিনা মাই অপোজ করেন হাক্কে হিনা মাই ইলিগেল ইমিগ্রেন্ট হতন হাক্কে উহুল্লে হতন হাক্কে এহুল্লে হতন তো ছাকমাউনি যদি ছাকমা বিরুদ্ধে কমপ্লেন করেন দে হয় হন তুমি হেনে পাবি ভার যে লোকেত গেলে হনে কান জায়গাত গেলে মানে অ্যাকসেপ্ট করি তো স্টিল এই যে আর এস এস পর্যন্ত সাংমা পঙ্গু জীবনে এক করে বিরাট সেদে নিষেধে হন্তি আর এস এস এর স্টাইলে এ সিগুনে যোগ দিয়ে ইয়াত আর এস এসের মিস্টেক না বিজেপির মিস্টেক না আমা মানুষজনে হইয়েন নীতি তেসানে তেহিন সে জিনিস তুমি যদি মনত রাখা দেয় তুমি মনে করিবাতে এই ইয়ান ফেলিউর হবো